সিফু, তোমার সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা জরুরি কথা আছে। তোমার সাথে আমার কোনো গুরুত্বপূর্ণ কথা নাই, কারণ তুমি সবসময় ভুল ভাল কথা বলো। চুপ কুরবানি ছাগল কথা কার। আচ্ছা ঠিক আছে বলো তাহলে। সিফু তুমি কি জানো আজকে কুরবানির বাইরে আজকে কুরবানির হ্যান্ড পড়েছে? এতক্ষণ সবই বুঝলাম, কিন্তু কুরবানির হ্যান্ড মানে আবার কি? কুরবানি মানে কুরবানি, হ্যাঁ, আর হ্যান্ড মানে হাত। কুরবানি হ্যান্ড মানে কুরবানির হাত। ওরে আমার কুরবানি বিশেষজ্ঞ রে। ওই যাই হোক, আমি যা বলবো সেটাই ঠিক, কারণ বাকি যা যে কথা বলবে সেটাই বে ঠিক। সিফু তুমি জানো আমার মাথায় একটা বিজনেস পেন এসেছে। আরে ওইটা বিজনেস পেন না, বিজনেস প্ল্যান হবে। বেশি কথা বললে তোমাকে ওই 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 হাটে বিক্রি করে দেব। কেন, আমাকে কেন বিক্রি করে দিবা? আমি কি কুরবানির গরু নাকি? হ্যাঁ, চালতা ফিরতে গরু। হুদাই আসছে শুধু উল্টা পাল্টা কথাবার্তা বলতে। বেশি বুঝো না, তুমি হব বাবেশ গরু। এতক্ষণ ধরে সবই বুঝলাম, কিন্তু এই বাবেশ গরু মানে আবার কি? আমি তো কালকে শুনেছি তোমার গার্লফ্রেন্ড তোমাকে বাবেশ বাবেশ বলে ডাকে। হুদাই তুমি শুধু স্বপ্ন দেখো সবসময়। বেশি কথা বলো কেন, বলে দেবো না কি তোমার সবাইকে গার্লফ্রেন্ডের কথা? তখন বুঝতে পারবো কত হাড্ডি কত কত হাড্ডি তো কত মাংস। আরে তুমি যেভাবে কানের কাছে এসে সব সময় ভ্যান ভ্যান করো, মশাও মনে হয় এত ভ্যান ভ্যান করে না কানের কাছে এসে। চুপ চুপ ছাগলের নারী ভুরি কথা কার। আর একটা প্ল্যান করছি বুঝলে সিফু। ওইটা প্লেন না, ওইটা প্ল্যান হবে। মাকে বলবে বলে তোমার কুরবানি দিয়ে দিতে। তুমি একটা গরু তাই না? ও শিট, তুমি তো গরু না, তুমি একটা আস্ত ছাগল। ধুর অনেক হইছে, এবার তুমি চুপ থাকো তো। জানি তো গরিবের ভাবনা উচিত করার দাম নাই। আহারে উচিত কথা ঢেঁকি একবারে। সিফু তুমি একটা বালাজ, থাক তুমি কষ্ট পেয়ে না, কালকে তো তুমি দর্জি হয়ে যাবা। দর্জি হয়ে যাবো মানে? আমার তো কোনো কাপড় চোপড়ের দোকান নাই। এটা জানো না? হ্যাঁ দাঁড়ান, একটা যারা মাংস কাটে ওরাই দর্জি। আরে যারা মাংস কাটে তাদেরকে দর্জি বলা হয় না, তাদেরকে বলা হয় কষাই। চুপ করো সবাই, অনেক হয়েছে, আমি যেটা বলতেছি সেটা শোনো, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের সবসময় একটা কথা আগে মাথায় রাখতে হবে, কুরবানির মাংসে গরিবদের এবং আত্মীয়দের ভাগ আছে, তাই আমাদেরকে তাদের আগে মাংস দিতে হবে, না হলে আল্লাহ অসন্তুষ্ট হবেন। হ্যাঁ এটা অবশ্যই আমাদের করতে হবে, কারণ কুরবানির তিনটা অংশের মধ্যে একটা অংশ থাকে যেটা গরিব দুঃখীদের দেওয়ার জন্য। তাহলে গরিবের ভাগ থেকে একটা ভাগ সিফুকে দিবা, কারণ সিফু তো একটা বিশ্ব ফকির। দাঁড়া অনেক হয়েছে, এইবার গরুর জায়গায় তোকেই কুরবানি দিব। সিফু খাই পচা পানি, সিফু দেব এবার কুরবানি।